আমাদের জাভা স্ট্রিং হ্যান্ডলিং এর পড়াশোনা চলছে। আজকে একটা ইন্টারেস্টিং প্রোগ্রাম দেখব, দেখো খুব ভালো করে দেখবে, ভালো কনসেপ্ট আছে, কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। দেখো আমি এখানে প্রোগ্রামটা আগে টাইটেলটা দেখে দিচ্ছি, ডিসপ্লে স্ট্রিং ইন শর্ট ফরম্যাট। ধরো সচিন তেন্ডুলকর ইনপুট করেছি, ও আউটপুটটা দেখাবে বিকাম সচিন তেন্ডুলকর বিকাম এস ডট স্পেস দেন তেন্ডুলকর। আর একটা সচিন রমেশ তেন্ডুলকর যদি দিই সেটা কি দেখাবে, সচিন রমেশ তেন্ডুলকর বিকাম এস ডট স্পেস আর ডট স্পেস দেন তেন্ডুলকর। বুঝে যাচ্ছে? অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটাকে নিচ্ছে, তারপর একটা ডট বসছে আর একটা করে স্পেস থাকছে। ওকে, বেশ আমার প্রোগ্রামের ডিসকাশনে চলে যাই। এস ওয়ান স্ট্রিং টাইপ ভেরিয়েবল এস ওয়ান এর মধ্যে আমি প্রথমে সচিন তেন্ডুলকারকে স্টোর করে নিয়েছি, স্ট্রিং সচিন তেন্ডুলকার, দুটো ওয়ার্ড এখানে স্টোর হয়েছে সচিন তেন্ডুলকার। একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল নিয়েছি পি, ইন্টিজার টাইপ ভেরিয়েবল পি নেওয়া হয়েছে। আর তারপরে আমরা এসওপি সিস্টেম ডট আউট ডট প্রিন্টে কি কাজ করছি একটু লক্ষ্য রাখো। সিস্টেম ডট আউট ডট প্রিন্টে আমি করছি এস ওয়ান ডট ক্যার অ্যাট জিরো, ক্যার অ্যাট জিরো অর্থাৎ ইন্ডেক্স জিরো। ইন্ডেক্স জিরো কি আছে? ইন্ডেক্স জিরোতে আছে এস, ইন্ডেক্স জিরোতে আছে এস, তাহলে ও সেটাকে প্রিন্ট করবে, কারণ আমি এসওপি একদম ডাইরেক্ট প্রিন্ট করাচ্ছি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। তাহলে ইন্ডেক্স জিরোতে এস সেটা প্রিন্ট করে গেল। তারপরে একটা কি প্রিন্ট করতে হবে আমাদের এখানে, এখান থেকে দেখি এসের পর ডট প্রিন্ট করতে হবে, তাই ডাবল ইন ডাবল কোডের মধ্যে, ডাবল কোডের মধ্যে আমি কাকে প্রিন্ট করাচ্ছি, ডট কে প্রিন্ট করিয়ে দিলাম। ইনভার্টেড কমার মধ্যে যেটাই দেবো আমরা সেটা প্রিন্ট হয়ে যাবে এসওপির মধ্যে, এটা আমরা জানি। তাহলে এস ডট প্রিন্ট হয়ে গেল, এরপরের কাজ আমাদের স্পেস প্রিন্ট করতে হবে। তাহলে দেখে নিই আমরা কিভাবে এই কাজটা হচ্ছে। পি, পির ভেতরে কি আছে, এস ওয়ান ডট ইন্ডেক্স অফ, এস ওয়ান ডট ইন্ডেক্স অফ কার ইন্ডেক্স বার করতে যাচ্ছি, ক্যারেক্টার স্পেস, স্পেস সিঙ্গেল কোড দেওয়া আছে, সিঙ্গেল সিঙ্গেল কোড দেওয়া আছে, আমরা স্পেস যেখানে আছে তার ইন্ডেক্সটা বার করব। অর্থাৎ অর্থাৎ এই যে সচিন তেন্ডুলকারের পরে এখানে স্পেসটাকে ও ইন্ডেক্সটা বার করবে, তো সচিনের ইন্ডেক্স কত, আবার সচিনটাকে আমরা যদি কাউন্ট করি দেখো এস হচ্ছে ওয়ান, সরি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, ইন্ডেক্স হচ্ছে সিক্স, বোঝা গেল ইন্ডেক্স। তাহলে পির ভ্যালু কত হচ্ছে, পির ভ্যালু হচ্ছে সিক্স, খেয়াল রেখো আমি দরকার লিখে রাখছি, পির ভ্যালু হচ্ছে সিক্স, তাই তো। এবারে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট কাকে প্রিন্ট করছি, এস ওয়ান, এস ওয়ান স্ট্রিং যেটা আছে তার সাব স্ট্রিং পি, অর্থাৎ পির পর থেকে যেটা সেটা প্রিন্ট হবে। খেয়াল করে দেখবে সাব স্ট্রিং, আমরা পার্ট ওয়ান পার্ট টু তে আমরা সাব স্ট্রিং মেথডটা করেছিলাম, পি কত সিক্স আছে, তাহলে সিক্স এর পর থেকে অর্থাৎ সেভেন থেকে পুরোটা প্রিন্ট করে দেবে, অর্থাৎ তেন্ডুলকারটা প্রিন্ট হয়ে যাবে। অর্থাৎ কি প্রিন্ট হলো, তাহলে প্রথমে এস প্রিন্ট হলো, তারপরে ডট প্রিন্ট হলো, তারপরে স্পেসের ইন্ডেক্সটা বেরোলো, এবং সাবস্ট্রিং এর যা কাজ যেটা আমরা দিয়ে দেবো তার পর থেকে প্রিন্ট হয়ে যাবে, অর্থাৎ এস ডট তেন্ডুলকার প্রিন্ট হবে। আমরা একবার কম্পাইল করে দেখে নিই, কম্পাইল করে প্রথম পার্টটা দেখি, দেখো কি আসছে, এস ডট স্পেস তেন্ডুলকার, এটা এখন আমি আলোচনা করে নিই, এটা এখন ডিসকাস করি তারপর দেখতে হবে, এস ডট স্পেস তেন্ডুলকার। বেশ এরপর এরপর আমরা পরেরটাতে যাচ্ছি, আমি একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন দিয়েছে নিউ লাইনে যাব বলে, এটা আমরা জানি, নিউ লাইনে চলে গেলাম। এরপর স্ট্রিং এস টু, স্ট্রিং টাইপ ভেরিয়েবল এস টু তে আমি কি রেখেছি, সচিন রমেশ তেন্ডুলকার, তিনটে ওয়ার্ড রাখা হয়েছে একটা স্ট্রিং এর মধ্যে, দুটো ইন্টিজার টাইপ ভেরিয়েবল নেওয়া হয়েছে, একটা কিউ একটা আর। প্রথমটা তো একই রকম ভাবে কাজ হবে, কারণ এস ডট স্পেস প্রিন্ট করতে হবে, দেখো ক্যারেক্টার জিরো, ক্যারেক্ট জিরো অর্থাৎ ইন্ডেক্স জিরো তে কি আছে, এস আছে, তারপর ডট প্রিন্ট করে দিল, বলো তোমরা কি এর ভ্যালু কত হবে, আগের মতে কি এর ভ্যালু সিক্স হবে, আগে আগে যেটা পির ভ্যালু হয়েছিল এখন সেটা কিউ এর ভ্যালু হবে। আমি এখানে লিখে রাখছি তোমাদের সুবিধা হবে, সিক্স। বেশ তাহলে আমাদের প্রিন্ট হয়ে গেল, কি প্রিন্ট হয়ে গেল, এস ডট স্পেস প্রিন্ট হয়ে গেল, এটা নিয়ে কোনো এস ডট সরি 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 স্পেস প্রিন্ট হয়নি, এস ডট প্রিন্ট হয়েছে। খেয়াল রাখবে
শচীনের এস নিয়েছি, ডট প্রিন্ট করা হয়েছে, আর স্পেসের ইন্ডেক্সটা বেরিয়ে গেছে। এবার কিউটাকে এক বাড়িয়ে দিলাম, কিউটাকে এক বাড়ানো হলো, অর্থাৎ কিউর ভ্যালু এখন 7। অর্থাৎ আমরা কোথায় পৌঁছে যাবো বুঝতে পারছো? আরে পৌঁছে যাবো 0 1 2 3 4 5 6, স্পেসের ইন্ডেক্সটা হচ্ছে 6, তাহলে আমরা আরে পৌঁছে গেছি। যাই হোক, কিউ কিউ 7, খেয়াল দেখো কিউ 6 এই লাইনে এসে, কিউ এখন কত? কিউ এখন 7। নেক্সট, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট কাকে প্রিন্ট করছে? s2 ডট ক্যার অ্যাট কিউ, ক্যার অ্যাট কিউ, কিউ তে কে আছে বলো? 7। তাহলে কাকে নেবে? আটটাকে নিয়ে নেবে, আটটাকে নিয়ে নেবে, শিওর। আটটাকে প্রিন্ট করলো এবং ডট প্রিন্ট করলো। আমরা এখন কার কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম s ডট আর হচ্ছে r ডট। ওকে, এখানে কিন্তু স্পেসের ব্যাপার নেই, s ডট r ডট। নেক্সট, আমরা এবারে আর এ কি আসছে, আর এ এসে খুব ভালো করে দেখবে ও কাকে নেবে, ইন্ডেক্স অফ, ইন্ডেক্স অফ স্পেস। তাহলে আমাদের আর এ কি আসবে, কার ইন্ডেক্স আসবে, স্পেসের ইন্ডেক্সটা, তাহলে সেটার ইন্ডেক্স তারপরে কিউ। এই যে ইন্ডেক্স অফ মেথডটা ভালো করে দেখবে, অর্থাৎ আমরা এখানটাতে কি পাচ্ছি, কিউ এর ভ্যালু পেলাম হচ্ছে আমরা 7 পেয়েছি, কিউ এর ভ্যালু 7 পেয়ে গেছি। আর এখানটাতে আর ইকুয়ালস s2 ডট ইন্ডেক্স অফ স্পেস কিউ, স্পেস কিউ। তাহলে এখানে আমাদের আর এর ভ্যালুটা কত আসবে সেটাই ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। আর এর ভ্যালু যেটা আসবে সেটাই এখানে সাবস্ট্রিং হিসেবে প্রিন্ট হবে। বেশ, আমরা দেখে নিই এখানে কি আসছে, আমাদের কিউ এর ভ্যালু কত এসছে, কিউ এর ভ্যালু এসছে 7 এসছে। আচ্ছা, এবারে স্পেস কিউ, তাই তো? তার মানে আমাদের এই যে শচীন রমেশ তেন্ডুলকার, এটা দেখো, হ্যাঁ, তিনটে ওয়ার্ড আছে দেখতেই পাচ্ছ। আমরা তাহলে এই পর্যন্ত পৌঁছে গেছি, কিউ 7, ও 7 পিন করে দিয়েছে, এবারে ও স্পেসটাকে খুঁজছে, তাই তো? স্পেসটা ইন্ডেক্স, কার ইন্ডেক্স, মানে আমার 7 এর পর থেকে এই যে স্পেসের ইন্ডেক্সটা কত, তাই তো? তার মানে এটা 7 হলে, আর যদি 7 হয় তাহলে 8 9 10 11 12 13, এটা কত? 13। তাহলে আমরা কি পাচ্ছি, আর এর ভ্যালুটা কত পেয়েছি, এটা 7 ছিল, 6 7 8 9 10 11 12 সরি 13 14 14 14। আর একবার প্রথম থেকে দেখছি, দেখো 1 2 3 4 5 6, এটা 7, স্পেসটা পেলো 7। দেন 8, আরেকবার করি, 8 আর হচ্ছে 8 থেকে স্টার্ট হচ্ছে 8 9 10 11 12 13, দেন স্পেস হচ্ছে 14, অর্থাৎ আর এর ভ্যালুটা এখন হচ্ছে 14। ওকে, আর এর ভ্যালু হচ্ছে 14, অর্থাৎ এই স্পেসটাকে খুঁজবে কিউয়ের পর থেকে, 7 এর পর থেকে খুঁজবে, কিন্তু 7 এর পর থেকে খুঁজবে, ইন্ডেক্স হবে দেখবে মেথডটা দিয়ে। তাহলে আর এর ভ্যালু এখন আমি পেয়ে গেলাম 14। এবার সাবস্ট্রিং আর, অর্থাৎ ও আর 14, আর এর পর থেকে যেটা, তাহলে আর থেকে, সরি সরি, সাবস্ট্রিং আর, আর থেকে পুরোটা প্রিন্ট করবে যেমন এখানে করেছিল। এখানে পি কত ছিল, পির ভ্যালু 6 ছিল, পির ভ্যালু 6 ছিল, আর সাবস্ট্রিং পি মানে 6 থেকে পুরোটা প্রিন্ট করে দিয়েছিল, 6 থেকে পুরোটা, অর্থাৎ 6 থেকে টেন্ডুলকারটা পুরোটা প্রিন্ট করেছিল। এখানে থেকে আর কত প্রিন্ট করবে, ও আর এর ভ্যালু পেয়েছে, আমি এখানে লিখে রাখি, তোমরা পরে প্রোগ্রামটা যখন বাড়িতে কম্পিউটারে করবে বা ড্রাই রান করবে দেখবে, আর ইকুয়ালস টু হচ্ছে 14, ও 14 থেকে পুরোটা প্রিন্ট করে দেবে, 14 থেকে পুরোটা যা পাবে প্রিন্ট করে, টেন্ডুলকার প্রিন্ট করে দেবে। কম্পাইল, আমরা একবার প্রোগ্রামটা রান করে দেখে নিই কি আসছে। এস দেখো, আমি যেটা বলেছিলাম এখানে কিন্তু কোনো স্পেস নেই, এস ডট আর ডট স্পেস তেন্ডুলকার, অর্থাৎ 14 থেকে এই স্পেসটা, এই জায়গাটা কথা বলছি, এই স্পেসটা কিন্তু 14, তার থেকে পুরো তেন্ডুলকারটা প্রিন্ট হলো। হ্যাঁ, প্রোগ্রাম করে খুব খুব ভালো করে খেয়াল রাখবে, আমি ভ্যালুগুলো থাক, এগুলো তোমাদের থাকলে তোমাদের সুবিধা হবে। আগে আমি বারবার বলছি, মেথড গুলো আগে ক্লিয়ার করতে হবে, তবেই প্রোগ্রামে আসবে। মেথড গুলো ভালো করে ক্লিয়ার করে নিতে হবে, তাড়াহুড়ো করার দরকার নাই, ধীরে ধীরে করো, ধীরে ধীরে করো, অনেক টাইম আছে। সেইভাবে মেথড গুলোকে আগে বুঝে নাও, কনসেপ্টটা ক্লিয়ার করে নাও,
তারপরে প্রোগ্রামে এসো। ঠিক আছে, সবাই প্রোগ্রামগুলো প্র্যাকটিস করো, সাবধানে থাকবে, ভালো থাকবে।